পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে করোনা ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাঙন রোধে কাজ করে চলেছে। আগামীতে যেন আর একটি বাড়ি ঘর না ভাঙে সে লক্ষ্যে ডেল্টা প্ল্যান করে কাজ এগিয়ে নেওয়ার কাজ চলছে, জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। আজ সকালে পদ্মার ডানতীর রক্ষা বেড়িবাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াসহ সারা বাংলাদেশের মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করোনা ঝুঁকির মধ্যেও কাজ করে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বেড়েছে আগে থেকে অনেক গুণ। বিগত 40 থেকে 50 বছর আগের ঝুঁকিপূর্ণ বাঁধগুলোকে আমরা সুপার ডাইকে পরিণত করেছি। এছাড়াও আমরা বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি। আগামী বর্ষার আগেই যেন গত বছর যে জায়গাগুলোতে খুব ঝুঁকিপূর্ণ ছিল সেগুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড সারা দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বর্ষাকে সামনে রেখে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা জানেন বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে নড়িয়াও একটি। তো আল্লাহর অশেষ রহমতে গত বছর নড়িয়াতে এই মূল ভূখণ্ডে আমাদের একটি বাড়িও ভাঙেনি এবং ভবিষ্যতে যেন একেবারে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে নড়িয়ার মানুষ রক্ষা পায় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি।